পকেটে থাকা মোবাইল হঠাৎই বিস্ফোরণ, ঘটনায় পায়ের একটি অংশ ঝলসে গেল যুবকের। এখন মোবাইল দেখলে ভয় লাগে যুবকের, এমনটাই জানালেন তিনি। পকেটের মধ্যে মোবাইল বিস্ফোরণ, ঘটনায় পায়ের একটি অংশ ঝলসে গেল যুবকের, মোবাইল দেখলেই এখন ভয় লাগছে, জানালেন যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার গোয়ালবাটি এলাকায়। জখম ওই যুবকের নাম জগন্নাথ রায়। জানা গেছে এক বেসরকারি সংস্থার কর্মী জগন্নাথ ট্রেন ধরার উদ্দেশ্যে সাইকেল নিয়ে হাবড়া স্টেশনের দিকে যাচ্ছিলেন। হঠাৎ করেই তিনি সাইকেল থেকে পড়ে যান, সাথে সাথে প্যান্টের পকেটে থাকা মোবাইলে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায়। দ্রুত পকেট থেকে মোবাইল বার করে রাস্তায় ছুঁড়ে ফেলেন তিনি। বৃষ্টির মধ্যেও তখনও মোবাইলে আগুন জ্বলতে থাকে। এরপরই স্থানীয়দের সহযোগিতায় জখম যুবককে নিয়ে যাওয়া হয় হাবড়া হাসপাতালে। ডান পায়ের একটি বড় অংশ ঝলসে যায় যুবকের। পকেটে ঢুকে যদি মোবাইল বাস্ট হয়, মোবাইলের কাজ কোথায়? পকেটেই তো থাকা, সেই যেটাকে পকেটে রাখতে হয় সেটাকে তো সেইভাবে তাদের উচিত সেইভাবে সেফটি সহকারে সেটাকে বাজারে ছাড়া। ভুলভাল বানিয়ে দিল আর কোম্পানি নেমে গেল বাজারে পয়সা লোটার জন্য। এগুলো তো কাস্টমারদের সুরক্ষা দেওয়ার জন্য কোম্পানিকে তো এই যে রাখছি, এই যে রাখছি, এ তো মানে এক কথায় বোম। যুদ্ধ হয়, বিগ্রহ হয় শুনেছি, তা যুদ্ধ তো আমাদের পকেটে করেই নিয়ে ঘুরে বেড়াচ্ছি, এ না থাকলেও চলবে না। কিন্তু এই যে পয়সাটা নিচ্ছে, সেটা আমরা তো পয়সা দিয়ে কিনেছি একটা জিনিস, এটা তো পয়সা দিয়েই কেনা। আমাদের পরিশ্রম করে খেটে পেটে, আমরা তো কেউ বড় লোক না, আমরা গরিব মানুষ, একটা জিনিস পয়সা দিয়েই কিনতে হয়। মানে পয়সা দিয়ে বোম কিনে আনছি, বোম পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ছোট বাচ্চা কাচ্চা আছে, কখন কি হয় কোনো ঠিক ঠিকানা নেই। ওইটাই তো বলছি, একটা বাচ্চার ক্ষেত্রে সে তো আর বোঝে না, আমরা তো তবু বুঝি এটা কতটা ডেঞ্জারাস। হ্যাঁ, তো যে কোনো মুহূর্তে ঘরে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, আগুন লেগে যেতে পারে। হ্যাঁ, ওই ফোনটা দেখেছেন কি অবস্থা, ওটা কোনো মানে কোম্পানির মানে ওই ফোনটা দেখেই বিবেচনা করা উচিত যে তাদের কোম্পানিতে কি করা উচিত। সরকারের রুলস অ্যান্ড রেগুলেশন অবশ্যই আছে, কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট করে সেটাকে সেগুলোকে মানা মানছে কিনা, এগুলো তো শাস্তি হওয়ার দরকার। জগন্নাথ বলেন, বর্তমান সময়ে মোবাইল ছাড়া একদমই চলা যায় না, কিন্তু সেই মোবাইল যে এত বড় বিপদ ডেকে আনবে স্বপ্নেও ভাবতে পারেনি সে কথা। বাড়িতে ছোট ছেলে রয়েছে, সেও মোবাইল নিয়ে গেম খেলে, ওকে নিয়েও দুশ্চিন্তায় আছি। সাইকেলে এরকম পড়ে যায়, আর পড়ে যাওয়ার পরে মোবাইলটা এরকম বাস্ট হয়ে যায়। মোবাইলটা বাস্ট হয়ে গেলে আমার ওখান থেকে মানে প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিল, আর আমি তাড়াতাড়ি তখন প্যান্ট থেকে পুরো আগুন বেরোচ্ছিল, ধোঁয়া পুরো প্রচণ্ড পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিল। সেই ধোঁয়া বেরোনোর পরে আমি তাড়াহুড়ো করে যতটা সম্ভব নিজের থেকে, কেউ ছিলও না পাশে যে ওই পরিস্থিতিতে আমাকে কেউ সাহায্য করবে, তখন নিজে থেকেই আমি ওই কোনো রকমের চেষ্টা করে মোবাইলটাকে বের করে মাটিতে ফেলে দিই। আমার হাতটাও অনেকটা পুড়ে গেছে। তো তারপরে ওখান থেকে মোবাইলটা, তখন প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টির মধ্যেই মোবাইল থেকে যে ধোঁয়া বেরোচ্ছিল সে মানে না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। তো যাই হোক, ওইখান থেকে আমার পাশে একজন স্নান করতে বেরিয়েছিল, তো আমাকে নিয়ে ওনার বাড়িতে গিয়ে বসায়। তারপর ওখান থেকে অটোতে করে আমি হসপিটালে যাই, হসপিটালে গিয়ে আমার ওখানে ট্রিটমেন্ট করে। এখন মোটা আমার এইখানটা তো একদম পুরো ঝলসে গেছে, পায়ের এইখানটা পুরো একদম ঝলসে গেছে এখানটা। এখানে এখন আমি পুরো মানে হাঁটা চলা করাও খুব মুশকিল হচ্ছে। আমি যে ডিউটিতে যাবো সেরকম পরিস্থিতিও নেই, পরিবারের একমাত্র রোজগারে আমি, এখন আমার উপরে টোটালটা নির্ভর করে। এখন এই পরিস্থিতিতে আমি কতদিন বসে থাকতে পারবো তাও আমি বলতে পারছি না। আমি একটা বেসরকারি কোম্পানিতে অ্যাকাউন্টসের কাজ করি আমি, এখন এই পরিস্থিতিতে আমি কতদিন বাড়ি বসে থাকতে পারবো আমার তাও জানা নেই। এই ঘটনায় আতঙ্কিত অনেকেই। জখম যুবকের চিকিৎসার পর আপাতত তাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। দেখলাম তো ভীষণ খারাপ পরিস্থিতি, একটা মোবাইল পকেটে রাখার দরুন তার জীবনহানি হয়ে যাচ্ছিল গতকাল। তো সেখানে দাঁড়িয়ে এই কোম্পানির যে মোবাইল, তারা যেভাবে মোবাইল মার্কেটে পরিষেবা দেওয়ার নাম করে মানুষের জীবনহানি ঘটানোর চেষ্টা করছে, এটা ঠিক না। কোম্পানির কাছে রিকোয়েস্ট করব তারা যেন ঠিক মতন জাস্টিফাইড করে তারপরে মোবাইল মার্কেটে সাপ্লাই দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।